দেখাশোনার জন্য লোক রাখলে তাকে টাকা দিচ্ছে গভর্নমেন্ট, এটা ফ্রি, অনেক কিছু বাস ফ্রি, এবার আমি একটু যাই। আমরা আজকে এখানে অ্যামিশ ভিলেজে সবাই এসেছি, একত্রিত হয়েছি, খুব খুব চমৎকার, মানে এত ভালো একটি দিন আমরা এখানে অতিবাহিত করছি, এটি আল্লাহর রহমত বলতে হবে, শুকর আলহামদুলিল্লাহ। আমরা সুন্দরভাবে আজকে কিছু জায়গা ঘুরে এসেছি, এখন রাতে রান্না পরিবেশন করবে, তার আগে যে কাজটি হচ্ছে রান্না তৈরি করা। এখানে আরিফিন পেঁয়াজ কাটছে, সালাদ কাটছে আরিফিন, তার আগে পেঁয়াজ কাটতে কাটতে অনেক কান্নাকাটি করেছে। যাই হোক, ইজ এ ভেরি গুড কুক। অ্যান্ড এখানে আরেকজন দেখছি ভীষণভাবে ব্যস্ত সব ডিম ছেলা নিয়ে, একটু দেখিয়ে দি। হ্যাঁ, ডিম ভুনা হবে চমৎকার ভাবে। এখানে আরেক, এটা একটু উঠান, এখানে রান্না হচ্ছে ভেজিটেবল পোলাও রান্না হচ্ছে। হ্যাঁ, আর এখানে আপা আছেন, আপা আমাকে এটা দেখালেন। হ্যাঁ, আর এখানে আছি আমাদের রান্নাঘরের সবাই ভীষণ ব্যস্ত, কারণ প্রত্যেকেই খুবই ক্ষুধার্ত এবং এত মজার খাবার সব রান্না হচ্ছে, যেগুলো খাবার জন্য সকলেই উদগ্রীব হয়ে আছে। ইতিমধ্যে আমাদের টেবিলে অনেক রকমের খাবার ছিল, মুড়ি, চানাচুর, বিস্কিট, পিঠা, কলা, সালাদ, নানান রকমের আইটেম, নানান রকমের স্পেশালটি। এখানে তুলি আছে, ও একটি ভুট্টা নিয়ে এসছে, এখানে আশেপাশে সব জায়গাতে দেখি একটু ভুট্টাটাকে একটু দেখে দিই। আফসিন, আমি তোমাকে একটু ভিডিও করছি, হাই বলো, সবাইকে একটু কিছু বলে দাও। আফসিন প্লিজ কিছু বলো, বলো তুমি কিছু বলো, হাই বলে দাও। বাইরে ঘরে এখানে আহমদ শরীফ আছেন, উনি কথা বলছেন, এরা এখানে বাইরে ঘরে সবাই কথা বলছে। বাইরে বেশ হালকা ঠান্ডা পড়েছে, একটু হাই বলে দাও। বাইরে বেশ ঠান্ডা পড়েছে। হ্যাঁ, ইয়েস, আফসিন আফসিন কিছু বলবে। আচ্ছা, তারপর এখানে ফার্ম হাউসটা অনেক সুন্দর, এত বেশি সুন্দর যে বলার মতো না, একেবারে প্রকৃতির একেবারে অফুরন্ত সম্ভার যেন এখানে দেখা যাচ্ছে, রাস্তা ঘাট বাইরের। এখন যেহেতু সন্ধ্যা পার হয়ে গেছে, রাত প্রায় 8:30 বাজে, যার কারণে আমরা বাইরের দৃশ্যটা আজকে দেখাতে পারছি না, কিন্তু ভেতরে আমাদের কি চলছে আমাদের সেই জিনিসটি আমরা একটু দেখাতে যাচ্ছি। এখানে আরিফিন আছে, আরিফিন কিছু বলবে, আরিফিন কিছু একটু বলো আমাদের উদ্দেশ্যে, এক মিনিট, কেমন লাগছে? চাইনিজে বলতে হবে। আমি আমি আরিফিন সাহেবের কাছে একটু চাইনিজ ভাষায় জানতে চাচ্ছি, আপনি কি করছেন? আমি আরিফিনের কাছে চাইনিজ ভাষায় জানতে চাচ্ছি, চাইনিজ ভাষায় জানতে চাচ্ছি যে আপনি কি রান্না করছেন, আপনার অনুভূতি কি এমএস ভিলেজে এসে, প্লিজ
শশা কাটছে, আমি বুঝতে পেরেছি শশা কাটছে, রসুন পেঁয়াজ সবকিছু দিয়েও শশা কাটছে। এবং আজকের আমাদের রাতের মেনুতে কি আছে একটু বলবেন আরিফিন সাহেব প্লিজ, রাতের মেনুতে কি আছে আমাদের শশা ছাড়া আর কি আছে? ডিম পোলাও বঞ্জন We have Kao. We have Shai, the fine, আচ্ছা, আমরা আজকে সত্যি মানুষ কিন্তু খুব ক্ষণজন্ম, অল্প সময়ের জন্য বাঁচে। আমি সবসময় কথাটি বলে থাকি, এত আনন্দ পাচ্ছি ওর চাইনিজ ভাষার কথা শুনে, মনে হলো যেন আমাদের একেবারে নতুন জন্ম হয়েছে, আমরা সবাই শিশুর মতো সবাই অট্টহাসিতে হেসে পড়েছি। এবার পাশে আছে আমাদের মুস্তফা, মুস্তফা ডোন্ট ইউ ওয়ারি মুস্তফা। আচ্ছা মুস্তফা ভাই, আপনি কি করছেন এখানে? আপনি যদি একটু চিটাগাং ভাষায় বলেন তাহলে একটু আমরা খুশি হতাম, প্লিজ বলেন। আগে বলেন আপনি কেমন আছেন? আই কম আছি। আচ্ছা, এখন আপনি বলেন আজকে রাতের মেনুতে যে আপনি ডিম ছিলছেন, এটা দিয়ে কি করবেন, কি রান্না হবে? এটা আজ রান্নাটা কি হবে, ডিম বোনা হবে, এটাকে আপনি চিরং এর ভাষায় বলেন। ডিম ভাজিয়ে রে, ডিম দিয়ে রে খিচুড়ি রান্না করছেন। আচ্ছা ঠিক আছে, খুব ভালো, ভেরি গুড, অনেক সুন্দর। আর এখানে আছে তুলি, তুলি। আচ্ছা এবার আপা আসছেন, আপা কেমন আছেন? আপনাকে তো খুব সুন্দর লাগছে, একেবারে মনে হচ্ছে আপনি সৌদি আরব থেকে এসেছেন। আপনি সৌদি ভাষা যদি একটু বলতে, সৌদি ভাষা যদি একটু আমাদের বলছেন আপনি কেমন আছেন? আমার চেয়ে বেশি ভালো পারে হাবিবি, 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 হাবিবি। আপনার আনন্দ দেওয়ার তো শেষ নেই, এটা তো কেউ দেখতে পাচ্ছে না, আমরা এটা বাড়িতে যে টিভিতে সবাইকে দেখাবো, প্লিজ যদি একটু আমাদেরকে শেয়ার করতেন, সৌদিতে ভাষায় বলেন আপনি। শুক্রানে হাবিবি, শুক্রানে। বাইরে তো আসলে ভিউটা তেমন বোঝা যাচ্ছে না।
শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এরকম একটা সকাল আমেরিকার মধ্যে দেখবো কখনোই আশা করি না। এত ভালো লাগছিল, আমি আসলে মানে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমার এত ভালো লাগছে, এত ভোরবেলা সকালবেলা চারপাশ থেকে মুরগি এবং কুকুর মনে হয় একসাথে, তবে মুরগির সাউন্ডটা অনেক বেশি শোনা যাচ্ছে। আমি জানি না ভিডিওতে আসছে কি না। শুকর আলহামদুলিল্লাহ, মানে আমেরিকার বুকে এরকম একটা সকাল গ্রামের মধ্যে অসাধারণ। এবং যে পথটা ধরে আমি হাঁটছি, কিছু নুড়ি পাথর বেছানো ছোট ছোট গুড়ি গুড়ি, এবং চারপাশে সবগুলো পপকর্ন লাগিয়েছে, ভুট্টা যাকে বলি আমরা বাংলায়। বিশাল বিশাল গাছ। সত্য কথা মানে শহরের কোনো ছোঁয়া তো এখানে নাই, বরং এত ভালো, মানে এখানে আসলে যে কোনো কারো মন এত ভালো হয়ে যাবে প্রকৃতির সাথে একাত্ম হয়ে, এটা চিন্তাই করা যায় না। মানে অসম্ভব সুন্দর একটা জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবীতে এত সুন্দর সুন্দর রেখেছেন আমাদের জন্য, অথচ আমরা আমাদের কি নাই সেটা নিয়ে আমরা সব সময় কথা বলি, কিন্তু আল্লাহ যে আমাদের দেখার জন্য কি কি দিয়েছে সেটা আমরা কখনোই চিন্তা করি না। এই যে আফসিন ওখানে আহমেদ শরীফের সাথে এবং ওনার ওয়াইফের সাথে, আঙ্কেল অসম্ভব ভালো একজন মানুষ, যাকে কাছ থেকে গত দুটা দিন আমাদের দেখার সুযোগ হয়েছে। এবং আন্টি, আন্টির কথা তো বলতে হয় না, এত আন্তরিক, এত ভালো মহিলা, আল্লাহ সুযোগ করে দিয়েছেন ওদের সাথে পরিচিত হওয়ার। আর এবং আফসিন তো ওদের আসলে মধ্যমণি হয়ে গেছে, আফসিনকে ওরা এত আদর করে। এরা সবাই আসলে ছবি তুলতে খুব ব্যস্ত। হাই, অসম্ভব সুন্দর একটা জায়গা। আফসিন খুব মজা পাচ্ছে, কারণ এখানে ওদের পালিত কিছু বিড়াল আছে, ওগুলো দিয়ে খেলতে পারছে। আন্টি আঙ্কেল ছবি তুলতে ব্যস্ত, সাথে মাহবুব আন্টিও আছে ওদের সাথে। অবশ্য আমরা একটু আগে প্রোমাস্টারদের একটা প্রোগ্রাম ছিল আমাদের মেডিটেশন কোয়ান্টাম ফাউন্ডেশনের, যার কারণে আমরা কয়েকজন ওটাতেই ছিলাম। এখন আসলে আমরা একটু রেডি হব, রেডি হয়ে দেখি আজকে সারাদিনের জন্য কী কী প্ল্যান আছে, ঘুরতে বেরোব। অ্যামেজিং, ধন্যবাদ আল্লাহ তোমাকে। অভ্যাস নাই তো, সুন্দর কথা বলেন, গোড়ানো কথা বলেন। হচ্ছে ভিডিও you.
We're gonna buy actually so many individual tickets. In the same group that we're playing around. We're gonna be like, the word music.